তো বন্ধুরা আজকে আমি কিছু বেসিক আরবি শব্দ নিয়ে এসেছি সেগুলো যাদের নতুন এসেছে যারা সৌদি আরবে বা বিভিন্ন আরব দেশে তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো অবশ্যই আপনি যে কোনো ভাষা শিখতে হলে অবশ্যই সেই ভাষার বোকাবলারই শব্দার্থগুলো শব্দগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি দ্রুত বাক্য গঠন করে আরবি ভাষা বা যে কোনো ভাষায় আপনি অবশ্যই শব্দার্থ শিখলেই বাক্য গঠন করে কথা বলতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর কথা না বাড়ি আমরা আজকের শব্দগুলো আমরা শুরু করব তো বন্ধুরা শুরু করছে আমাদের আজকের ভিডিও আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে পিতা পিতা অথবা বাবা এটাকে আরবিতে বলা হয় আব আবুই অথবা বাবাও বলে থাকে বেশিরভাগ বাবাই বলে থাকে বাই বাইকে আরবিতে আখ আখুই অথবা আখু এইভাবে তিনভাবে বলা হয়ে থাকে আখ আখু অথবা আখুই আঙ্গুল আঙ্গুল শব্দটির অর্থ হচ্ছে ইসবা ইসবা হচ্ছে আঙ্গুল আমি আবারও বলছি ইসবা ইসবা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল ঠান্ডা যে কোনো ধরনের কোনো কিছু ঠান্ডা জিনিস যেমন শীত আর ঠান্ডা যে কোনো জিনিসকে ঠান্ডাকে বলা হয় বা ঈদ কোল্ড ড্রিঙ্কস সেটাকেও বা বলা হয় থাকে দূরে দূরে যেটাকে আমরা দূরে বলি এটাকে আরবিতে বলা হয় বা ঈদ বা ঈদ শব্দের অর্থ হচ্ছে দূরে ঈদ আপেল আপেল এটা আমরা সকলে চিনি যেটাকে আমরা বাংলাতে আপেল বলে থাকি কিন্তু শব্দটি হচ্ছে ইংরেজি সেটাকে আরবিতে বলা হয় তো ফাহা তো ফাহা বাড়ি বাড়ি যে কোনো ওজনই জিনিসকে আরবিতে বলা হয় সাকিল তাকিল অথবা তাকিল তাকিল অনেক বেশিরভাগ প্রচলিত শব্দ হচ্ছে তাকিল মানে হচ্ছে এটা খুব বাড়ি পাঞ্জাবি যেটা পাঞ্জাবি আমরা পরে আরবিয়ানরা যে তোপটা জামাটা পরে থাকে সাদা সেটাকে আমরা জুব্বা বলে থাকি এটাকে আরবিতে বলা হয় তোপ বসা বসাকে আমরা বলে থাকি বসা এটাকে হয় জালিস ইজলিস অথবা আগদ আগদ অথবা ইজলিস অথবা জালিস মানে হচ্ছে বস নতুন নতুন শব্দের অর্থ হচ্ছে জেদিদ জেদিদ হচ্ছে নতুন অনেকে মিশরি এরা বলে গেদিদ গেদিদ মানে হচ্ছে নতুন সুন্দর সুন্দর শব্দের অর্থ হচ্ছে জামিল জামিল যে কোনো জিনিস জামিলা মানে যে কোনো সুন্দর জিনিসকে বলা হয় জামিল আর যদি কোনো সুন্দরী মেয়ে তাকে বলবে জামিলা জান্নাত আমরা বলে থাকি জান্নাত কিন্তু অ্যারাবিয়ানরা পুরা সঠিকভাবে যারা জান্নাত বলে না তারা জান্না বলে তারা সম্পূর্ণ পথ বলে না তারা জান্না বলে শুধু গরম যে কোনো জিনিস গরমকে যেমন যদি আবহাওয়া গরম হয় সেটাকেও বলে হার হার আবার খাবার গরম হলে সেটাকে বলা হয় হার আবার সা গরম হলে সেটাকে বলা হয় হার হচ্ছে সকল ধরনের গরমকে বলা হয় হার মিষ্টি মিষ্টিকে আমরা মূলত জানি যে বলা হয় হলু অথবা হালি বা হেলু বলা হয়ে থাকে এই তিনভাবে রুটি যেটাকে আমরা রুটি বলে চিনি সেটা হচ্ছে খবুজ খবুজ আর যেটা পরোটা আমরা বলি সেটাকে বলা হয় ফতেইরা ফতেইরা হচ্ছে পরোটা ফাতলা যে কোনো জিনিস পাতলা খাফিফ 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 যে কোনো ধরনের ফাতলা জিনিসকে বলা হয় খাফেফ নোটবুক নোটবুককে আরবিতে বলা হয় দফতর দফতর হচ্ছে নোটবুক আর বইকে বলা হয় কিতাব কিতাব দোকান দোকান আমরা সচরাচর বাংলাতে বলে থাকি দোকান কিন্তু আরবিটা একটু টেনে বলে এটাকে কটাকে একটু টেনে বলে দোকান দোকান হচ্ছে দোকান স্বর্ণ অথবা সোনা যেটাকে আমরা বলে থাকি স্বর্ণ অথবা সোনা সেটাকে আরবিতে বলা হয় দাহাব দাহাব শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ মাথা যে কোনো জিনিসের মাথা যেমন আপনার মাথা হোক আর বা যে কোনো জিনিসের মাথা হোক সেটাকে আরবিতে বলা হয় রাস রাস হচ্ছে মাথা মেসেঞ্জার মেসেঞ্জারকে আরবিতে বলা হয় রসুল যেমন আমাদের রসুল্লাহ হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার তিনি তাকে আরবিতে বলা হয় রাসুল ফুল ফুলকে আরবিতে বলা হয় জাহারা জাহারা আবার অনেকে আমার বলতে পারেন এখানে অর্দা বলে অর্দা কিন্তু বলে গোলাপ ফুলকে অর্দা বলে তো ফুল যে কোনো ধরনের ফুলকে বলা হয় জাহারা মাস মাসকে সাধারণত আরবিতে বলা হয় সামাক সামাক কিন্তু অনেকে হুত বলে থাকে হৌত ও বলে থাকে সামাককে সূর্য সূর্য শব্দটিকে আরবিতে বলা হয় শামস শ্যামস শব্দের অর্থ হচ্ছে সূর্য আমরা যেমন সূর্য বলে থাকি বাংলা ভাষা সেটাকে আরবিতে বলা হয় শামস সাবান সাবানকে আরবিতে বলা হয় সাবুন সাবুন মানে হচ্ছে সাবান সাবান যে গোসল করা সাবান সেটা হচ্ছে সাবুন বুক আমাদের যেটা বুক ইংলিশে বলা হয় চেস্ট সেটা হচ্ছে হচ্ছে বুক। বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাধিক সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু অথবা হাবিব বলে থাকে অনেকে হাবিব অথবা সাদিক মানে হচ্ছে বন্ধু ছোটো ছোটো জিনিস যে কোনো ধরনের ছোটো সাইজে ছোট তারকে বলা হয় সাগির সাগির হচ্ছে সোটো নামাজ নামাজকে আরোপিত বলা হয় সালা সালা অর্থ হচ্ছে নামাজ আমরা নামাজকে আর বাংলা ভাষাতে আসলে নামাজ শব্দ হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে মেহমান মেহমানকে আরোপিত বলা হয় দিউফ দিউফ দিপ অথবা দিউফ মানে হচ্ছে মেহমান ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তাবিব এটা হচ্ছে শুদ্ধ আরবি বইয়ের ভাষায় তাবিব কিন্তু তারা প্রচলিত ভাষায় ডোকরও বলে থাকে ডক্টর মানে হচ্ছে ডাক্তার লম্বা লম্বা যে কোনো জিনিস লম্বা যে কোনো জিনিস মানুষ হোক বা গাছপালা যাই হোক সেটাকে বলা হয় তৌইল শব্দের অর্থ হচ্ছে লম্বা হাতের বা পায়ের নখ সেটাকে বলা হয় দফর অথবা জাফর দফর অথবা জফর দফর মানে যেটা নেল কাটার তাকে বলা হয় দফর মানে নেল কাটার দুপুরবেলা যেটাকে আমরা আরবিতে বলে থাকি দুপুরবেলা সেটাকে আরবিতে বলা হয় বাংলাতে আমরা বলি দুপুর আরবিতে বলা হয় জোহর যেমন আমরা জোহরের নামাজ সেটা হচ্ছে দুপুরের নামাজ বিকাল বিকালকে আরবিতে বলা হয় আসর আসর শব্দটি হচ্ছে হচ্ছে বিকাল আর এটার যখন আসরের নামাজ আমরা পড়ি সেটা হচ্ছে বিকালের নামাজ শোখ শোখকে আরবিতে বলা হয় আইন আইন শব্দ হচ্ছে দুপুরের খাবার এটাকে আরবিতে বলা হয় গাদা গাদা হচ্ছে দুপুরের খাবার আবার সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফতুর ফতুর হচ্ছে সকালের নাস্তা ধনী ব্যক্তি যার কাছে অনেক টাকা পয়সা দন সম্ভব তাকে বলা হয় গনি 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 শব্দটির অর্থ হচ্ছে ধনী ব্যক্তি গরিব গরিবকে আরবিতে মূলত আরবিতে বলা হয় মেস্কিন অথবা ফকির ফকির শব্দটির অর্থ হচ্ছে গরিব আবার প্রচলিত ভাষায় মেসকিনও বলে থাকে মুখ মুখ যেমন আপনার মুখ সেটাকে বলা হয় ফাম ফাম হচ্ছে মুখ আর ঠোঁটকে বলা হয় শফাফ শফাফ হচ্ছে ঠোঁট ফুরাতন ফুরাতন যে কোনো ধরনের জিনিসকে আরবিতে বলা হয় কেদিম অথবা গেদিম কাদিম অথবা গেদিম গেদিম শব্দটি ফসলিত ভাষায় কাছে अथवा আদনিকটে যেটাকে আমরা নিকট অথবা কাছে বলে থাকি সেটা হচ্ছে করিব অথবা গريب গريب অথবা করিব খাটো খাটো যে কোনো জন জিনিস খাটো মানুষ অথবা যে কোনো জিনিসকে বলা হয় কাসির অথবা গাসির গাসির অথবা কাসির সাদ সাদ কে আরবিতে বলা হয় কামার কামার অথবা গামার সাদ যেটা হচ্ছে আকাশের সাদ সেটাকে বলা হয় কামার অথবা গামার বড় বড়কে আরবিতে বলা হয় কবীর কবীর যেটা আমি অনেক বিডিওতে বলেছিলাম আকবর অথবা কবীর বলে থাকে যেমন আমরা আদানের সময় বলা হয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ বড় গোস্ত অথবা মাংস যেটাকে আমরা কেউ গোস্ত বলি আবার কেউ মাংস বলে সেটাকে আরবিতে বলা হয় লাহাম যেমন যে কোনো প্রাণীর গোস্ত হতে পারে লাহাম মানে মাংস পানি পানিকে অনেক সাধারণ ভাষায় মা অথবা ময়া বলে থাকে মা অথবা ময়া মানে হচ্ছে পানি অসুস্থ অসুস্থকে আরবিতে বলা হয় মেরিদ মেরিদ হচ্ছে অসুস্থ আবার অনেক ক্ষেত্রে তাবান বলে থাকে এটা একটা প্রচলিত ভাষায় মানে তাবান বন্ধ বন্ধ যে কোনো জিনিস বন্ধ দোকান হোক বা মার্কেট হোক তাই সেটাকে বলা হয় গাফফেল অথবা মাগলাক মাগলাক শব্দটির অর্থ হচ্ছে গাফেল খোলা যে কোনো জিনিস খোলা যেমন যদি দোকানটি খোলা তাহলে হবে মফতু আর যদি আপনাকে বলে যে এটা খোলো তাহলে বলবো হবে পকু মানে হচ্ছে খোলো বাঙ্গা যে কোনো জিনিস বাঙ্গাকে বলা হয় যে কোনো জিনিস বাঙ্গা সেটাকে বলা হয় মকসুর মকসুর মানে এই জিনিসটা মকসুর এটা বাঙ্গা এটা হবে হাদ মকসুর পরিষ্কার পরিষ্কার শব্দটি যেমন একটা জামা হোক একটা বাসা হোক যে কোনো জিনিস একটা পরিষ্কার জিনিসকে বলা হয় নাদিফ না অর্থ হচ্ছে পরিষ্কার বাতাস হাওয়া বা বাতাস আমরা উভয় দুই শব্দ দুটি শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয় হাওয়া অথবা বাতাস এটাকে আরবিতেও বলা হয় হাওয়া হাওয়া হচ্ছে বাতাস দাঁড়ানো ওয়াকেফ ওয়াক অথবা ওয়াকগেফ মানে হচ্ছে কোনো দাল করানো বা দাঁড়ানোকে কে বলা হয় অথবা সেহারা যেটা আমার সেহারা হোক আর যে কোনো কিছুর চেহারা হোক সেটাকে বলা হয় ওয়াজা ওয়াজা মানে হচ্ছে যে কোনো সামনের সাইডকে তারা ওয়াজা বলে থাকে কাগজ কাগজকে যে কোনো লেখার কাগজ বা যে কোনো সাধারণ খালি কাগজ সেটাকে বলা হয় ওয়ারাকা ওয়ারাকা শব্দটির অর্থ হচ্ছে কাগজ নোংরা জিনিসপত্র যে কোনো জিনিস নোংরা বা ময়লা আবর্জনাকে বলা হয় ওয়াশাক ওয়াসাখ অনেক সময় সৌদি বা আরবিয়ান রাইটাকে গালি হিসেবেও দিয়ে থাকে তুমি একটা ওয়াসাখ মানে হচ্ছে তুমি নোংরা তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফার্স্টে তাকে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার দেওয়া সকল ধরনের আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যা করে আপনারা শিখতে পারেন বন্ধুরা আপনাদেরকে আরেকটি আবেদন করবো প্লিজ দয়া করে বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার মতো আপনার বন্ধুও শিখতে পারে এবং কথা বলতে পারে আরবিতে আরবিদের সাথে ভালোভাবে কথা বলতে হলে অবশ্যই এইসব মোকাবিলাগুলো আপনাদের জানা প্রয়োজন আল্লাহ